আমি এখন বসে আছি শেফস টেবিল কোর্স সাইডের সিঁড়িতে। এটা হচ্ছে শেফস টেবিল কোর্স সাইডের ফ্রন্ট ভিউ। শেফস টেবিল কোর্স সাইডে আসতে হলে আপনাদেরকে আসতে হবে মাদানি এভিনিউ। এটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসের ঠিক পাশে। নতুন বাজার থেকে 100 ফিট রোডে এসে মাদানি এভিনিউতে আসলে আপনারা পেয়ে যাবেন শেফস টেবিল কোর্স সাইড। এছাড়া গুগল ম্যাপে আপনারা সহজে এটা লোকেট করতে পারবেন। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন রকমের খাবারের স্টল। প্রত্যেকটা স্টলে সেট মেনু এবং প্ল্যাটারের ব্যবস্থা রয়েছে। এছাড়া আপনারা ডিফারেন্ট আইটেমস ইন্ডিভিজুয়ালি নিয়েও যে কোনো জায়গায় বসে খেতে পারেন। চলে এসেছে আমাদের খাবার। আমরা সেট মেনু অর্ডার করেছিলাম। শেফস টেবিল কোর্স সাইডের স্ট্রাকচারাল ডিজাইন সত্যি মনোমুগ্ধকর। এর বিভিন্ন জায়গার প্রিন্টিং সত্যি চোখে পড়ার মতো। এখানে বসার জায়গার তেমন অভাব নেই, যে কোনো জায়গায় আপনি বসতে পারেন এবং যে কোনো জায়গা থেকে খাবার অর্ডার করে খেতে পারেন। বিভিন্ন জায়গায় এয়ার কুলার চোখে পড়ার মতো। গরম লাগলে এর সামনে দাঁড়িয়ে আপনারা বাতাস খেতে পারেন। এর মেইন দুটি বিল্ডিং একসাথে কানেক্ট করা হয়েছে একটি ব্রিজ দিয়ে। এখানে একটি মিনি গুডসের শোরুম আছে, এখানে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি। সুজুকি বাইকের একটি শোরুম রয়েছে। আমরা আজকে এসেছি শেফস টেবিল। আপনারা আসতে পারেন, জায়গাটা আসলে সুন্দর, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হলে ভালো লাগতো। আজকে ভালোই গরম। যারা সামনে যাও, বাবার কাছে যাও। যারা ওর বাবা ভালোই এক্সপ্লোর করছে, চারদিকে বসছে দেখছে। খাওয়া দাওয়া করলাম আমরা কিছুক্ষণ আগে। গাড়ি পার্কিং নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এখানে রয়েছে গাড়ি পার্কিং এর জন্য পর্যাপ্ত জায়গা। তা মিনি গুডের একটা শোরুম দেখো। চিকেন নিবে? নামাজ পড়ার সুন্দর একটি জায়গা রয়েছে এখানে।
এটা সেই ব্রিজ যেটা দুইটা বিল্ডিং কে কানেক্ট করেছে। ওপাশে বাচ্চাদের জন্য কিডস জোন দেখা যাচ্ছে, আমরা একটু পরে ওখানে যাব। দাঁড়া, ছবি তুলো। বাচ্চাদের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে অনেক কিছুই আছে। এখানে একটা লাইব্রেরি দেখা যাচ্ছে, বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এখানে। যারা ওর মার সাথে খেলা করছে এখানে, ভালোই ঢাকার ভিতরে। ট্রি হাউস, যারা একটা ট্রি হাউসে উঠেছে। শেফ স্টেবল থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি কিডস ওয়ার্ল্ডে। এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিসপত্র আছে, দেখি যারা কেনে ওখানে যাই। শেপ স্টেবল কোর্সাইডের পাশে এটা হচ্ছে কিডস প্লেয়ার্ড, এখানে বাচ্চাদের খেলার অনেক রকম জিনিস রয়েছে। এখানে এন্ট্রি ফি 200 টাকা এবং অল রাইড সহ এন্ট্রি ফি 400 টাকা। একটা বাচ্চার সাথে যতজন খুশি গার্ডিয়ান ঢুকতে পারেন। এখানে খেলাধুলার অনেক ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের ভালোই সময় কেটেছে। এখানে এসে ফ্যামিলি নিয়ে সময় কাটিয়ে সত্যি খুব ভালো লেগেছে। আমি রিকমেন্ড করছি সময় নিয়ে অবশ্যই এখানে আসবেন। আপনার বাচ্চাকে সময় দিন, তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটি দুই ভাগে ভাগ করছি। এটি হচ্ছে দিনের ভিউ, আর আমি আরেকটা ভিডিওতে রাতের ভিউ আপলোড করব। রাতের ভিউটা আসলে অসাধারণ, না দেখলে অবশ্যই মিস করবেন। গুড গুড শট এগেইন। এবার যারা, এবার যারা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখনই শেষ করছি। ধন্যবাদ।